নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে দেখো আমি একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে, এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা। এই পাতাটা নিশ্চয়ই অনেকেই চেনো, কারণ এই পাতাটা অনেকেই বাটা খায়। আর এই ঘ্যাটকোল পাতার ভর্তাটা কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আমি দেখো ঘ্যাটকোল পাতাটা পুরো কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি নুন দিয়ে গরম জল দিয়ে সিদ্ধ করে নেবো, কারণ এটা একটু ভাপিয়ে নেবো আমি যাতে গলাটা কুটকুট না করে। আর সাথে তো লেবু থাকলে এমনি গলা কুটকুট করবে না, তাও আমি একটু সুন্দর করে ভাপিয়ে এটা আমি করি একটু অন্যরকমভাবে। এক একজন এক এক রকমভাবে করে, আমি একটু অন্যরকমভাবে করি। আর এখানে দেখো আমি বেশ পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা কালো জিরে আর রসুন, কারণ কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে, তাহলেই তো বেশ মজা লাগবে, ঝাল ঝাল হেভি হেভি লাগে। আর কালো জিরের স্মেলটা এত সুন্দর লাগে, কালো জিরেটাও একটু বেশি করে দিতে হবে। এখানে দেখো আমার ঘ্যাটকোল পাতাটা কিন্তু অনেকটাই ভাপানো হয়ে গেছে বন্ধুরা, কারণ এটা এবার আমি নাবিয়ে নেবো, নাবিয়ে খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নেবো, কারণ যাতে জল জল ভাবটা না থাকে যখন আমি এটাকে বাটবো। কারণ জল জল ভাব থাকলে একটা জল জল ভাব এসে যাবে, তাই একটা ঝুড়ির মধ্যে করে আমি এটাকে মানে ছেঁকে নিলাম, ছাকার পরে আমি এটাকে বাটবো। দেখো আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এখানে আমি কালো জিরে আর হচ্ছে লঙ্কা আর রসুনটাকে আমি ভালো করে রোস্ট করে নেব তেল ছাড়া। শুকনো কড়াইতে কিন্তু আমি এটাকে ভালো করে সুন্দরভাবে এমনভাবে করব যাতে সব কিছু নরম হয়ে যাবে সুন্দর। আর এই ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর যারা আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার এটা রোস্ট করা হয়ে গেছে, কারণ দেখো বুঝতেই পারছো রসুনগুলো কীরকম কালো কালো এসে গেছে, কারণ ওটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো শিলে বেটে নিচ্ছি, কারণ এটা মিক্সিতে বাটলে অতটা আমার ভালো লাগে না, কারণ ওটা শিলে বাটাই মানে ভর্তা বাটাগুলো কিন্তু শিলে করলে দারুণ লাগে। আর আমার শিলটা এত ভালো, মানে আমার শাশুড়ি মায়ের শিল এত সুন্দর বাটা হয়। আর আমি ওটাতেই দেখো বেটে নিচ্ছি, আর আমি বেশিরভাগটা অনেক কিছু রান্নাই কিন্তু শিলে বেটে করি, কারণ শিলে বাটার আর মশলার একটা আলাদা টেস্ট। আমাদের আগেকারে যে ভিডিওগুলো আসে বন্ধুরা, আমার পুরনো ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। আর আমার একটা পেজ আছে, ওখানেও তোমরা আমার পেজটা ফলো করে ওখানেও আমি ছোট ছোট ব্লগ ভিডিও দিই, তুমি তোমরা দেখো প্লিজ। আর কার কার ভর্তা খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে অবশ্যই এটা কমেন্ট করে জানিও, কারণ ভর্তা তো আমি ভীষণ পছন্দ করি, কারণ আমি অনেক রকম ভর্তা করতে পারি, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এই ভর্তাটা কিন্তু এই সময় অনেকেই করে, কারণ এই পাতাটা এই সময় বেশি পাওয়া যায়, বর্ষার সময়তে এই পাতাটা বেশি পাওয়া যায়। কলকাতা শহরে কি বলো তো বন্ধুরা, এগুলো কিনতে হয়, কারণ আর আমাদের আমার বাপের বাড়ির ওখানে না চারপাশে এই মানে পাতাগুলো দেখা যায়, ঘ্যাটকোল পাতাগুলো, কারণ এগুলো এমনি বাড়ির আশেপাশেই হয়, এগুলো অনেকেই তুলে খায়, কারণ এই ভর্তাটা কিন্তু খুবই টেস্ট হয়। দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মানে বেটে নিচ্ছি। আর এবারে আমি দেখো কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নেবো এর সাথে, ভালো করে সুন্দর করে মিহি করে বেটে নেব। নেওয়ার পরে কিন্তু আমি এটাকে আবার কড়াইতে দেব। আমার বাটাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এরপরে আমি একটু কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে সুন্দর করে শুকনো করে নেড়ে নেবো, কারণ আমি তেলটা পরে দিই, প্রথমে আমি তেল দিয়ে এটা ভাজিও না, কোনো কিছুই করি না, দেখলেই তোমরা আমি সিদ্ধ করে নিলাম। এরপরে আমি এটাকে তেল দিয়ে সুন্দর করে করে নেব, তারপরে গরম গরম ভাতের সাথে খাবো। আহ কি মজা! এই দেখো বন্ধুরা একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে
এখানে একটু কালো চিনি দিয়ে দিলাম। এবার আমি ওটাকে এর ভিতরে দিয়ে দেবো। আর লবণটা যে যার পরিমাণ মতো তোমরা দেবে, কারণ লবণটা তো পরিমাণ মতো হয়, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা। ভাতটা আমার পুরো রেডি, গরম গরম ভাতের সাথে কে কে খাবে চলে এসো।